কেটেছে মলয় এবার দাস, লক্ষ্মীদের নিয়ে ভাবে করি বসে নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন, হেন কালি বিনা করি আসে মনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপরে করজোড়ে কহিল নারদ নারায়ণের প্রতি কহ মত কেমন তোমার বিচার, চঞ্চলা চপলার বাইরে ফিরে দাঁড়ে দাঁড় পরকে তরতগুণ নাই স্থিতি মত্ত বসে সদর যাই ভূমিতে দুর্গতি সচেত প্রকৃত নার নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ, অতি প্রিয় প্রাণালিক পুত্রকন্যা কানে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো বলো দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে, কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অধঃপর ক্ষুণ্ণ মনে বড়ে, নরনারী দুঃখে পাধক্য পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইয়া জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ নিয়া তবে শুনো মন দিয়া, দেবানিত্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ নিত্যা ঘিরেছে সংসার, উচ্চাসী উচ্চভাষা কয় নারী গান সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়ন, দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন যেথায় সে তাই করে স্বেচ্ছায় গমন, না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ দুনা দিতে লজ্জা মনে মনে গণে, রহতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট পাচ্ছে হয় শাড়ি পরা, লক্ষ্মী অংশে নারী জাতি করে আসে জন পাঠায়াছি মত দামে সুখের কারণ, পৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করে সময় কাটায়, শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী বাক্যবন বসে সারা তাহাদের প্রতি, স্বামীর আত্মীয় করে না ঘরে আদর থাকিতে চায় সদা হয়ে স্বতন্ত্র, লজ্জাদি জল লজ্জাদি যত গুণ নারীর ভূষণ শরীরের মতো তারা করেছে বর্জন, অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে গায়ে যত নারী গণে, পতিরে করেছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থানে ছেড়েছে রন্ধন, পুরুষের পরিয়াসে সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়, সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলায় প্রায় বৃদ্ধায় দাঁড়ে দাঁড়ে, ঈর্ষাদেশ হিংসা মুন্নর্ভন হৃদয় পরশ্রী ভাবে চিত্তপুত্রতাময়, দেবদীজ ভক্তিহীন চুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ, যে গ্রহ এইরূপ পাপের আগার অচরা অয়াতাকিত থাকি প্রকার, পর্যা এ সত্য ষোলো সদাচারী অচরা থাকি বসে তা বিবাহ করি, এত শুনে মনিবর কহে হৃষ্ট মনে কী হলে প্রসন্ন দেবী হবে নরগণে, শুনত হয় ওহে দহা মহি তুমি না করিলে দয়া পারে কি লোভিত নরতব পদ ছায়া, সে স্থিতি পোড়ায় তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগদীশ্বরী, কৃপা করি কহ মাত বিহিত বিধান পরের লাগিয়া সদা কাঁধে মোর প্রাণ, দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করল তাদের মনুষ সম্ভাষণে, মত্তপাশীদের দুঃখে কাঁধে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন, অতঃপর লক্ষ্মী থেকে হবে মনে মনে বুড়োকে দুঃখ নাশ করিব কেমনে, ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতি কীরূপে করিব এবে নরের দুর্গতি, কামনা তাদের দুঃখ করিবে মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন, শুনিয়া লক্ষ্মীর বানে কহে লক্ষ্মীপতি উত্তলাকে হেতু দেবী স্থির কর মতে, মন দিয়া শুনসতি বচন আমার লক্ষ্মীপতি নরলোকে করব বিচার, গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওখানে বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে, বাড়িতে অসহ্য তাই তোমার কৃপায় দারিদ্রটা দূরে যাবে তোমার দয়ায়, শিহরীর বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মত্ত বৈদ্যকে চরণে, অবন্তী নগরে গিয়া হল উপনীত দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত, নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অবতার কুবেরের প্রায়, সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পরেত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ, এক অন্যের সাত পুত্র রাখি ধনেশ্বর সসন্মান যথাযথ লোকলোকান্তর, ভার্যাদের কলকাতা সপ্ত সহতার হইল পৃথক অন্য কিছুদিন পর, হিংসাদেশ অলক্ষ্মী শত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর, ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে,
বৃত্তধানের সেনাপতি নিজ ভাগ্য দেশে না পারে ত্রিপদের দৃষ্টিতে দেখা করে দেয় রসিক। জলিল ভূমিতে তৈরি বৃদ্ধা তরিদের জীবন অদৃশ্যের ফলে হয় এই নগাধন আনাহারে সৈন্য দেহ মলিন বদন চলিতে শক্তি নাই করেছে ক্রন্দন হেনকালের চত্ববেশী দেবী নারায়ণী বনমন্ত্রে উপনীত হইল আপনি সকল সরদেবী জিজ্ঞাসা বিদ্ধারে কি জন্য এসেছে তুমি এই ঘোর প্রান্তারে কাহার তনয়া তুমি কাহার কারণে কি হেতু মলিন বিষাদ বদনে মৃত্যাবারে অতিহীন আমি অভাগিনী কিকা শুনিয়া মম দক্ষিণ কাহিনী বিদ্যাপতি মজ্জিল অতি ধন্যবান সদাচিত মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার ভোর চিরজন ধরা জানে পুত্র বোধগণে মোর সেবিত যতনে পুত্রী হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে কলকমে হল তিনিহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন সতত বধুরা মোরে করে জ্বালাতন সহিত পারি না আর সংসার যাত যাতনা তুজিকে জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো আমার বচন আত্মকে গামন যাও সত্যি করিবত অচিরিত হইবে সত্যি ঘুমাত গুরুগণে গুরুবারে সন্ধ্যাকালে মিলে গান গান করিবে লক্ষ্মীর বত হরসিত মনে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোটা আমাদের পর লক্ষ্মীবে সিঁড়ে এক ফোটা ধূপ দিয়ে খেলাইয়া রাখিত ঘরেতে সুখে বসিবে কথা দুর্গালয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান এখন কথা বলতে উলুদিয়া প্রণাম করিবে তারপরে এও গণেশের উদ্যা নেবে যে রমণে পূজা করে প্রতি গুরুবারে হইবে কে সত্য মন মা লক্ষ্মীর বরে যেই গিরে গতকালে সব বামগণ সর্বকার্য বরে হরি বলতে দেয় মন যেই গিরে বাদারব হইয়া অচলা ভক্তপাঞ্জ পূর্ণ করি আমি যে কমলা পূর্ণমাসী হয় যদি গুরু লক্ষ্মী পারে উপবাস থাকে মরে বুঝিও আমারে সকল বাসনা তব সকল বাসনা তব হইবে পুরাণ পতিপুত্র লয় স্বামী পুত্র হিসাবে ক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিল ঘরে ঘরে রাখিবে তন্দুর তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পথে আর জানিবে সকলে দুঃশ্যমা শক্তি তুমি এর ফলে হবে আলস্য তৈজিয়া সুতাপতি বা মগান দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন তাহে তাকে কহিলাম সার যাও গিয়ে করো পথের প্রচার করো এদের অরুম সংসারের প্রচার অচিরেই তব হইবে ভৈব অপার পুত্রগণে পুত্রবধগণ বসে থাকিবে তোমার গুরুর মতো শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরে দর্শন দিল তবে লক্ষ্মী কৃপা করে দেখিয়া শুনিয়া হইল আনন্দে বিবর প্রণাম করেছে বৃত্তের জুটি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিলতারি কোল অন্তস্থান হইলেন বলে হরি বল এত বলে লক্ষ্মী দেবী হল অদর্শন ইষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল বর্ণন আসিয়ে গৃহীতে সব করিল বর্ণন চিরকে বলল তার দর্শন ভূতের বিধান বিদ্যা বলিল সবারে দেবী সব কথা যাহা বলেছে তাহারে বোধগণে সবাই মিলি করে লক্ষ্মী ব্রত হিংসা দেশ ছাত্রভাব হলো তিরোহিত মিলিল একত্রে কোন ভাই সাহায্য মিলিসহ দর্শন মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ বচিরে হইল শান্তি নিকেতন।